মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী আওয়ামী লীগ সরকারের পতন সম্পর্কে তার রাজনৈতিক দূরদর্শিতার আলোকে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। 2011-12 সালের দিকে যখন আওয়ামী লীগ সরকার কঠোর হস্তে বিরোধী দলগুলোকে দমন করছিল, আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, যখন বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে বিবর্তনমূলক আইন প্রণয়নের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথগুলোকে বন্ধ করে দিচ্ছিল, তখন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের পতন কখন হবে, কিভাবে হবে, আল্লাহ কিভাবে করবেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে আওয়ামী লীগ সরকারের পতন যখন হবে তখন খুব নিষ্ঠুরভাবে তাদের পতন হবে, তিনি এই কথাটি বলেছিলেন। আমরা বাস্তবতা সেটাই দেখতে পেলাম। আওয়ামী লীগ সরকার তাদের যখন পতন হলো, তাদের যখন ক্ষমতা ছাড়তে হলো, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের কোনো থানাতে আওয়ামী লীগের সেই দোসর আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যারা সশস্ত্রভাবে জনগণের উপর গুলি চালাতো, কোনো থানাতেই তারা নিরাপদে থাকতে পারল না। এবং এই ধরনের একটি ভবিষ্যৎবাণী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও করেছিলেন যে শেখ হাসিনা হয়তো দেশকে ধ্বংস করে দিয়ে তিনি পালিয়ে বিদেশ চলে যাবেন। বাস্তবতাও কিন্তু সেটাই ঘটেছিল। তো দেখুন, আল্লাহ তাআলা যখন কারো পতন ঘটান সেটার জন্য বড় কিছু লাগে না। আল্লাহ তাআলা ছোটোখাটো ওসিলার মাধ্যমেই অনেক বড় শক্তিকে পরাজিত করেন। যেমনিভাবে আমরা ইতিহাসের মধ্যে পাই যে নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া মাছির মাধ্যমে বা মশার মাধ্যমে তাকে তিনি ধ্বংস করেছিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে নিমজ্জিত করে তাকে ধ্বংস করেছিলেন। ইতিহাস বলে যে এ ধরনের বড় বড় শক্তিধর যারা অনেক বড় শক্তিকে পরাজিত করে তাদের জুলুমের রাজত্বকে স্থায়ী করে রেখেছিল, আল্লাহ তাআলা সেই ক্ষমতাধরদেরকে খুব তুচ্ছ শক্তির মাধ্যমে ধ্বংস করেছেন। আমরা যদি আমাদের এই বাংলাদেশের বিগত পতিত স্বৈর শাসককে দেখি, তো আমরা দেখব যে তারা কী না করতে পেরেছে। তারা তিনটা নির্বাচন একেবারে কারচুপির মাধ্যমে বিনা ভোটে পার হয়ে গিয়েছে। 2014 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করল না এবং প্রায় 150 মতো আসনে নির্বাচন ছাড়াই সেখানে নির্বাচিত হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তখন মানুষ ভেবেছিল যে আমেরিকা হয়তো কিছু করবে, বিদেশি শক্তি হয়তো কিছু করবে, এবং বিএনপি তখন জোরদার আন্দোলনও করেছিল, লাগাতার অবরোধ ডেকেছিল, কঠোর আন্দোলন তারা করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকারকে কিছুই করতে পারেনি। আওয়ামী লীগ সরকার সে এই বিদেশি চাপ, বিরোধী দলের অবরোধ, আন্দোলন সব কিছুকে সে হ্যান্ডেল করতে পেরেছে। এরপর বিরোধী দলগুলোকে নির্যাতন করে তাদেরকে একেবারে মুখ বন্ধ করে রেখেছিল, গুম খুনের মাধ্যমে তাদের টুটি চেপে ধরেছিল, কেউ কোনো কথা বলারও সাহস তখন করছিল না। এরপর হেফাজতের 2013 সালে হেফাজতের উপর যে গণহত্যা হলো, এক রাতে এত গুলি এবং এত নির্যাতন চালিয়ে এত বড় একটি সমাবেশকে তারা পণ্ড করে দিল, তখনও মানুষ ভেবেছিল হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা আজাব আসবে, কিন্তু কিছুই হলো না। এরপর 2018 সালের নির্বাচন, তারা রাতে ভোট ডাকাতির মাধ্যমে, রাতের বেলায় ভোট ডাকাতি করে তারা ওই সময়ও নির্বাচনী বৈতরণী তারা পার হয়ে গেল। তখনও সকলেই তাকিয়েছিল
বিরোধী দলগুলোর দিকে, বিএনপির দিকে, যে হয়তো তারা কিছু করবে, কিছু একটা করবে, কোনো একটা আন্দোলন দিবে, কিন্তু বিএনপি সেই নির্বাচনের প্রত্যাখ্যান করে, সেই নির্বাচনের বিপক্ষে তেমন কোনো মিটিং মিছিলও করতে পারেনি, সেবারও তারা পার পেয়ে গেল। এরপরে আসলো 2024 সালের নির্বাচন, সবাই ভাবল, সবাই মনে করলো যে এবার হয়তো আমেরিকা কিছু একটা করবে, হয়তো একটা স্যাংশন আসবে, হয়তো বড় কোনো চাপ আসবে, সবাই অপেক্ষায় ছিল। কিন্তু এবারও কিছুই হলো না, নির্বাচনও হয়ে গেল এবং সরকারও ক্ষমতা নিয়ে নিল এবং দেশটাকে তারা সুন্দরভাবেই তাদের কর্তৃত্বের সাথে, তাদের নিয়ন্ত্রণে নিয়ে চালিয়ে আসছিল এবং বিরোধী দলগুলো কোনোভাবেই কিছুই করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের কিছু ইউনিভার্সিটির ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে, সেখানে তারা কোটাকে কেন্দ্র করে ছোট্ট একটি আন্দোলন গড়ে তুলল, যে আন্দোলনটা শুরুর দিকে জাতীয় কোনো আন্দোলনও ছিল না, সব ছাত্ররাও সেখানে অংশগ্রহণ করেনি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও সেখানে অংশগ্রহণ করেনি, শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটিগুলো সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো সেভাবে চলছিল ছোট পরিসরে একটি আন্দোলন, কেউ কল্পনাও করেনি, সরকারও ভাবেনি, যারা আন্দোলন করছিলেন তারাও চিন্তা করেননি যে এই আন্দোলন করতে যেয়েই সরকারের পতন ঘটবে এবং এই আন্দোলন যারা করছে তারা একসময় সরকার গঠন করবে এবং এই আন্দোলন দমন করতে যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে, এটা শেখ হাসিনা কল্পনাও করেনি। শুরুর দিকে এই বিষয়ে সরকারের তেমন কোনো মাথা ব্যথাও ছিল না, সরকার প্রধান থেকে শুরু করে এবং যারা বড় বড় নেতৃবৃন্দ ছিলেন আওয়ামী লীগের, তারাও কিন্তু এই বিষয় নিয়ে তেমন মাথা ঘামাননি। কিন্তু ওই যে আল্লাহ তাআলা নমরুদকে মেরেছিলেন ছোট্ট মশার মাধ্যমে, ল্যাংড়া মশার মাধ্যমে, এক্ষেত্রেও আল্লাহ তাআলা সেটাই দেখালেন, তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটল। যে শেখ হাসিনা খালেদা জিয়ার মতো নেত্রীকে দিনের পর দিন বন্দি করে রাখল, 24 সালের নির্বাচনের পূর্বে বিএনপির এত বড় বড় নেতৃবৃন্দকে, বিপুল সংখ্যক নেতৃবৃন্দকে তারা জেলে বন্দি করে রাখল, অনুরূপভাবে হেফাজতের যখন মোদি বিরোধী আন্দোলন হলো তখন একসাথে দেশের সকল বড় বড় আলেমদেরকে জেলে ঢুকিয়ে রেখে দিল, কিছুই হলো না। কিন্তু এই ক্ষুদ্র ছাত্র জনতাকে যখন সে গ্রেফতার করলো, এই গ্রেফতারটা তার জন্য গলার কাটা হয়ে দাঁড়ালো। এই আন্দোলন, ছোট্ট একটি আন্দোলন দমন করতে যেয়ে সে ব্যর্থ হলো। মূলত আল্লাহ তাআলা কুদরতিভাবেই এই আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারের পতন ঘটিয়েছেন। যেমনিভাবে আল্লাহ তাআলা আবাবিল, যাকে যাকে ক্ষুদ্র পাখির মাধ্যমে ওই হস্তি বাহিনীকে, আব্রাহা বাদশাকে ধ্বংস করেছিলেন ছোট্ট পাখির মাধ্যমে, তেমনিভাবে আল্লাহ তাআলা বাংলাদেশের এই পাখির মতো ছাত্রদের মাধ্যমে এই জালেম সরকারের পতন ঘটিয়েছেন, যেটা এই সরকার কখনো কল্পনাও করেনি যে এদের মাধ্যমে তাদের পতন ঘটতে পারে। তো এটাই হচ্ছে কথা, যেটা ইতিমধ্যে অনেকে বলেছেন যে এই পতনটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে, আল্লাহর সরাসরি কুদরতে এই সরকারের পতন ঘটেছে, না হলে যেদিন পতন হয়েছে এর এক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি যে এরকম একটি পরিস্থিতি ঘটবে। এবং যেদিন এই সরকার পালিয়ে গেল সেদিন বেলা এগারোটা পর্যন্ত কেউ কল্পনা করেনি যে শেখ হাসিনা পালিয়ে যেতে পারে। সম্পূর্ণভাবে আল্লাহর কুদরতের মাধ্যমে এই সরকারের পতন ঘটেছে, আল্লাহ তাআলা তার কুদরতি হাতে এই সরকারকে নিস্তানাবুদ করেছেন। অতএব আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং কৃতজ্ঞতা শুধুমাত্র মুখে নয়, বরং কাজের মাধ্যমেও সেই কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর সেটা হবে এভাবে যে আমরা যেন সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে
আমাদের এই দেশকে গঠন করার জন্য, এই দেশকে আবারও সুন্দর করে গড়ে তোলার জন্য সব ধরনের দুর্নীতি, সব ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং সব ধরনের বৈষম্য থেকে বেরিয়ে এসে এখানে একটি মানবতা বান্ধব, গরিব বান্ধব, সর্বস্তরের জনগণের উপযোগী করে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে পারি, তাহলেই হবে আল্লাহ তাআলার প্রতি প্রকৃত কৃতজ্ঞতা আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।